ক্যাভেন্ডিশ গ্রুপের G9 কলা বাংলাদেশে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। পৃথিবীতে যে ধরনের কলা মানুষ বেশি খায় সেগুলোকে ক্যাভেন্ডিশ নামে পরিচিত। G9 কলা বা গ্র্যান্ড 9 কলা যুক্তরাষ্ট্রের সহ অনেক দেশে চিকিতা নামে পরিচিত। বিশ্বের অন্যতম ফল উৎপাদন ও বিপণনকারী সংস্থা চিকিতা ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের বাজারে একচ্ছত্রভাবে এ কলা বাজারজাত করে, এই জন্য এ কলা চিকিতা কলা নামে পরিচিত। সারা বছরই G9 কলা রোপণ করা যায়, তবে ডিসেম্বর মাস এই চারা রোপণের উপযুক্ত সময়, তবে বর্ষাকালেও রোপণ করা যায়। এক একর জমিতে 1400 থেকে 1500 চারা রোপণ করা যায়। সুস্থ নিরোগ উন্নত মানের পরীক্ষিত মাতৃগাছ থেকে মেরিস্টেম নিয়ে টিস্যু কালচার পদ্ধতিতে এই চারা উৎপাদন করা হয়। টিস্যু কালচারের মাধ্যমে একসাথে অনেক চারা তৈরি করা হয়। চারা সম্পূর্ণ রোগমুক্ত অবস্থায় পাওয়া যায়, এমনকি রোপণের পরেও সিগাটুয়া ব্যতীত অন্য কোনো রোগের সম্ভাবনা খুব কম থাকে। ফসলের জীবনকাল 11 মাসের হলেও 8 থেকে 9 মাসের মধ্যে ফল আসে। ফলনের 1.5 থেকে 2 গুণ বেশি পাওয়া যায়। প্রতি কাজিতে 30 থেকে 40 কেজি কলা পাওয়া যায়। এই পদ্ধতিতে আরও একটি সুবিধা হলো একসাথে সব ফল পাকে এবং একসাথে সকল গাছে কাঁদি আসে, ফলে একসাথে সবগুলো বিক্রি করে লাভবান হওয়া যায়। অন্যান্য কলার যাতে যেখানে কাঁদিতে 120 থেকে 150টি কলা পাওয়া যায়, সেখানে G9 বা গ্র্যান্ড 9 একটি কাঁদিতে 220 থেকে 240টি কলা পাওয়া যায়। কলার গায়ে সাধারণত কোনো দাগ পড়ে না এবং ভিতরের মাংসলাংশ নরম থাকে। অন্যান্য জাতের কলার ক্ষেত্রে সাইজ দূরত্ব 6 থেকে 8 ফুট হলেও G9 কলার ক্ষেত্রে সাইজ দূরত্ব 6 ফিট এবং গাছ থেকে গাছের দূরত্ব 5 ফিট। গর্তের আকার সাধারণত একটি গর্ত দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় 1.5 মিটার, 1.5 মিটার এবং 1.5 মিটার করে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় গভীর করে গর্ত করা হয়। চারা রোপণের উপযুক্ত সময়, এই চারা সারা বছরই রোপণ করা যায়, তবে রোপণের প্রকৃষ্ট সময় হলো ফাল্গুন মাস। ফাল্গুন মাসে কলা রোপণ করলে শীতের সময় যখন অন্য কোনো ফল পাওয়া যায় না, তখন কলা বাজারজাত করে বেশি মূল্য পাওয়া যায়। বর্ষাকালেও চারা লাগানো যেতে পারে। প্রাথমিক সার, মূল জমি তৈরির সময় একর প্রতি 5 থেকে 6 হাজার কেজি খোল, 500 থেকে 600 কেজি নিম বা সর্ষে খোল, 250 থেকে 300 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। চারা রোপণের মাসখানেক আগে গর্ত তৈরি করতে হবে। গর্ত তৈরি করার পর প্রতি গর্তে 5 থেকে 6 কেজি কম্পোস্ট বা জৈব সার, 100 থেকে 150 গ্রাম টিএসপি সার, 100 থেকে 150 গ্রাম এমওপি সার এবং 10 গ্রাম প্রোডান অর্থাৎ কার্বোপ্রন গ্রুপের ওষুধ গর্তের ভিতরে দিয়ে দিতে হবে। রোপণের 2 মাস পর প্রতি গাছে 150 থেকে 200 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি, 150 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। ফুল আসার সময় 100 থেকে 150 গ্রাম ইউরিয়া সার মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। অন্যান্য পরিচর্যা, অন্যান্য কলার মতো এই কলায় আর বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। সচরাচর আগাছা হলে আগাছা নিধন করতে হবে এবং যদি জমিতে রস না থাকে তাহলে সেচের ব্যবস্থা করতে হবে।